আসসালামু আলাইকুম, মিনিল টেক আইটির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা যারা মার্কেটিং সেকশনে কাজ করি বা বাল্ক এসএমএস বা বাল্ক ইমেল সেন্ড করতে চাই, মূলত আমাদের এই ছোট্ট সফটওয়্যারটি তাদের জন্য যারা হচ্ছে ইমেল মার্কেটিং করে বা একই সাথে 1,000 2,000 5,000 মেইল সেন্ড করতে চাই, সেম কন্টেন্টের এক মেইল 5,000 জনের কাছে সেন্ড করতে চাই। তো মূলত সফটওয়্যারটি তাদের জন্যই যারা মূলত বাল্ক ইমেইল সেন্ড করতে চায়। তো আমাদের এই সফটওয়্যারটি আমরা যদি একটু দেখি, তাহলে এখানে হচ্ছে আমাদের ইউজার নেম লাগবে। আমরা ইউজার নেম দিলাম, পাসওয়ার্ড, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আমাদের সফটওয়্যারটি ইনস্টল করলে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো আমরা লগ ইন করবো। আমাদের এই সফটওয়্যারটি আরও অনেক ফিচার নিয়ে আসবে, তো যেহেতু এটা হচ্ছে ভার্সন 0.1, তাই এখানে কিছু ফিচার আছে। মানে মেইন মেইন ফিচারটা হচ্ছে আমাদের মেইল সেন্ডিং। তো আমরা যাব ইমেইল সেন্ডার, ইমেইল সেন্ডার থেকে এখানে হচ্ছে দুইটা দুই ধরন দুইভাবে আমরা মেইল সেন্ড করতে পারি। প্রথমত হচ্ছে ইমেইল সেন্ড বাই এপিআই। তো ইমেইল সেন্ড বাই এপিআই, এটার মানে হচ্ছে আমরা গুগলের এপিআইকে এনেবল করি, সেখান থেকে হচ্ছে আমরা মেইল সেন্ড করব। তো যদি আমরা হচ্ছে মেইল এপিআই দিয়ে সেন্ড করতে চাই, তাহলে হচ্ছে ইমেইল সেন্ড বাই এপিআইতে ক্লিক করলে আমাদের এই ইন্টারফেসটা আসবে। তো আমি শুরুতেই বলেছিলাম যে এটা হচ্ছে শুধুমাত্র মেইল সেন্ডিং এর ক্ষেত্রে। তো আমরা দেখি এখানে কি কি জিনিস লাগে। এখানে হচ্ছে নেম অ্যান্ড ফ্রম কোন মেইল থেকে যাচ্ছে, সাবজেক্ট, সাবজেক্ট আসলে কি, আমরা কোন সাবজেক্ট দিতে চাই মেইলে যখন আমরা একটা সাবজেক্ট দিই সেই সাবজেক্টটা। দেন হচ্ছে কন্টেন্ট, চাইলে হচ্ছে আমরা এখানে এইচটিএমএল দিয়ে সেটাকে পিডিএফ করে নিয়ে অ্যাটাচমেন্ট হিসেবে আমরা পাঠাইতে পারি, এবং সাথে এখানে হচ্ছে আমরা অ্যাটাচমেন্ট আপলোড করতে পারি। এরপর হচ্ছে এখানে কন্ট্যাক্ট ইনফো, ইনপুট টেক্সট বক্স থেকে আমরা কন্ট্যাক্ট ইনফোটাকে লোড করে নিব। তো আমরা পুরো প্রসেসটা দেখব। তো তার আগে হচ্ছে আমাদেরকে প্রথমেই করতে হবে কি, আমাদের এখানে ইম্পোর্ট জেসন ফাইল, অর্থাৎ এখান থেকে হচ্ছে আমাদের গুগল জিসিপি থেকে এপিআইটাকে, জিমেল এপিআইটাকে এনেবল করতে হবে। তাহলে সেটা আমরা কিভাবে করব, তো সেটা করার জন্য আমরা যাব হচ্ছে গুগল সার্চ কনসোলে, গুগল ক্লাউড কনসোল লিখে সার্চ দিলে আমরা ক্লাউড কনসোল লিঙ্কে ক্লিক করে যেতে পারি। আমরা গুগল ক্লাউডে ক্লিক করলাম, ক্লাউডে ক্লিক করলে আমাদেরকে নিয়ে আসবে তো এখানে হচ্ছে আমাদেরকে প্লে একটি করে দিলাম। এই যে হচ্ছে আমরা সার্চ গুগল কনসোল ডট ক্লাউড ডট কম এই ইউআরএল হিট করলে আমরা এখানে চলে আসবো। এরপরে হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা যাব লাইব্রেরি, লাইব্রেরিতে গিয়ে সর্বপ্রথম হচ্ছে আমাদেরকে একটা প্রজেক্ট তৈরি করে নিতে হবে। যেহেতু আমাদের কোনো প্রজেক্ট নাই, সেহেতু একটা প্রজেক্ট তৈরি করে নিতে হবে। তো আমরা প্রজেক্ট তৈরি করে নিলাম, মাই টেস্ট প্রজেক্ট নামে একটা প্রজেক্ট তৈরি করে নিলাম। দেন প্রজেক্ট ক্রিয়েট করলাম। এই প্রজেক্টটা ক্রিয়েট হওয়ার পরে আমরা জিমেল এপিআইটিকে এনেবল করব। ওকে ফাইন, তাহলে হচ্ছে আমরা যাব
আমাদের মাই প্রজেক্ট সিলেক্ট আছে, আমরা এখান থেকে প্রজেক্ট সিলেক্ট করব না, মাই প্রজেক্ট। দেন হচ্ছে আমরা নেভিগেশন মেনুতে যাব, যাওয়ার পরে এপিআই, এপিআই থেকে লাইব্রেরি। লাইব্রেরিতে যাওয়ার পরে প্রথমত হচ্ছে আমরা অথ কনস্ট্যান্ট স্ক্রিন তৈরি করে নেব। আসার পরে হচ্ছে এটা আমাদের এক্সটার্নাল হবে, দে ক্রিয়েট অ্যাপ নেম, আমরা একটা অ্যাপ নেম দিলাম ইমেইল সেন্ট, ইমেইল সেন্ট প্রাইমারি মেল আমরা ইউজ করলাম। এখানে চাইলে আমরা লোগো দিতে পারি অথবা নাও দিতে পারি। ডেভেলপার মেল দিব, দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ। এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ, এখানে কিছু করব না, এখানেও সেভ অ্যান্ড কন্টিনিউ। অ্যান্ড সামারিতে ব্যাক টু ড্যাশবোর্ডে আমরা যখন যাব তাহলে হচ্ছে আমরা এখানে আসব। এরপর হচ্ছে আমরা লাইব্রেরিতে যাব। লাইব্রেরিতে যাওয়ার পরে আমরা জিমেইল সার্চ করব। জিমেইল সার্চ করলে জিমেইল এপিআই আসবে, এখানে যাব, ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এনাবল করে দিব। এনাবলে ক্লিক করলে এনাবল হয়ে যাবে। এনাবল হয়ে গেলে দেন হচ্ছে আমরা আমাদের এপিআই এনাবল হয়ে গেছে, তো আমরা এখন ক্রিডেনশিয়াল তৈরি করব। তো ক্রিডেনশিয়াল তৈরি করার জন্য ক্রিডেনশিয়ালসে ক্লিক করব। করার পরে এখান থেকে ক্রিয়েট ক্রিডেনশিয়ালস দিয়ে হচ্ছে আমরা অথেন্টিকেশন ক্লায়েন্ট আইডি ইউজ করব। দিয়ে হচ্ছে আমরা এখানে সিলেক্ট করব ডেস্কটপ অ্যাপ, দেন হচ্ছে আমরা ক্রিয়েট করব। ক্রিয়েট করলে আমাদের ক্রিডেনশিয়াল ক্রিয়েট হয়ে যাবে, এটাকে আমরা ডাউনলোড করে রেখে দেব কারণ এটা আমাদের প্রয়োজন হবে। আমরা ডাউনলোড করলাম, আমরা যে কোনো সময় আসে এখান থেকে ক্রিডেনশিয়াল থেকে এই যে এটা ডাউনলোড করে নিতে পারবো যে কোনো সময় আসার পরে। ওকে ফাইন, তাহলে হচ্ছে এই আমাদের এপিআই এনেবল করা শেষ। এপিআই এনেবল করা হয়ে গেলে সো এখন আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে হচ্ছে আমাদেরকে যেতে হবে আমাদের অ্যাপসটা যে জায়গায় ইনস্টল হয়েছে, মানে যে স্টোরেজে, মানে যেখানে ইনস্টল হয়েছে আমরা সে জায়গায় যাব। তো আমরা যাব প্রোগ্রাম পিসি, প্রোগ্রাম ফাইলস, এরপরে ডিফল্ট কোম্পানি নেমে আসি ইমেইল সেন্ডার। আসার পরে এখানে আমরা খুঁজব কনফিগ ফাইল, এই কনফিগ ফাইলে যাব। যাওয়ার পরে এডিট করব। এডিট কী করব এখানে, এখানে হচ্ছে আমরা এডিট করব এখানে এই যে অ্যাপ নেম, এই অ্যাপ নেমটা আমাদেরকে চেঞ্জ করে দিতে হবে। অ্যাপ নেম, অ্যাপ নেম কোনটা চেঞ্জ করব, আমরা যে অ্যাপ নেমটা করছিলাম, আমরা যে অ্যাপটা তৈরি করছিলাম। আমরা যদি যাই গুগল ক্লাউড কনসোলে গেলে হচ্ছে আমরা দেখতে পারবো আমরা কী অ্যাপ নিয়েছিলাম। তো সেটা দেখার জন্য আমাদেরকে কী করতে হবে, যেতে হবে পথ কনস্ট্যান্ট স্ক্রিনে যাইতে হবে। যাওয়ার পরে আমরা যদি যাই তাহলে এখানে দেখতে পারবো এই যেই ইমেইল সেন্ট, এই নেমটাকে আমাদের কপি করতে হবে। কপি করে দেন এখানে দিয়ে সেভ করতে হবে। সেভ করলে কাজ শেষ, আমাদের কনফিগারেশন রিলেটেড কাজ শেষ, আমরা কনফিগারেশন করে ফেলছি। এখন হচ্ছে আমরা সফটওয়্যার ওপেন করব। সফটওয়্যার ওপেন করে হচ্ছে আমরা মেইল সেন্ড করব। তো আমি একটা নাম দিচ্ছি নাম দিলাম কোন মেল থেকে যাবে আমরা সেই মেলটা দিব। এরপরে সাবজেক্ট, আমরা মেল পাঠানোর জন্য যে সাবজেক্টটা দিব সেটা আমরা এখানে
উল্লেখ করব। এরপর হচ্ছে আমরা কন্টেন্ট দিব, আমরা কন্টেন্ট দিলাম, আমরা সাথে চাইলে আমরা একটা অ্যাটাচমেন্ট দিতে পারি, তো আমরা অ্যাটাচমেন্ট দিলাম, এই অ্যাটাচমেন্টটা দিলাম। দিয়ে হচ্ছে আমরা ইমেল লিস্ট ইমেলকে আমরা ইম্পোর্ট করব, করলাম এই ইমেলে আমার মেলগুলো যাবে। ওকে ফাইন। তো তারপরে হচ্ছে আমরা যে ওই ডাউনলোড করলাম ফাইলটা, ক্রেডেনশিয়াল ফাইলটা, ওই ফাইলটা এখন আমাদেরকে এখানে ইম্পোর্ট করতে হবে। আমরা যদি ডাউনলোডে যাই, ডাউনলোডে গিয়ে ইম্পোর্ট করব এই ফাইলটাকে। যখন ইম্পোর্ট করব, ইম্পোর্ট করতে গেলে আমাদেরকে একটা ইউআরএল এ নিয়ে যাবে। ইম্পোর্ট করা হয়ে গেলে আমরা সেন্ট ভায়া এপিআইতে ক্লিক করলে আমাদের মেইল চলে যাবে। এই যে মেইল যাচ্ছে, আমরা মেইল সেন্ডিং কমপ্লিটেড। এখন হচ্ছে আমরা আমাদের মেইলে লগ ইন করে দেখব মেলটা গেল কি না। তাহলে দেখতেছি আমরা টেস্টিং সেন্ট মেল, আমরা যেটা দিয়েছিলাম সেই মেলটা আসছে, এবং আমরা সাবজেক্ট দিয়েছিলাম টেস্ট মেল সেন্ট, সাবজেক্ট দিয়েছিলাম হচ্ছে তো আমরা দেখতে পারতেছি আমাদের মেল চলে গেছে। তো এটা দেখলাম আমরা আমাদের জিমেইলের একটা মেইলে দেখি যে মেইলটা কীরকম গেছে। তো জিমেইলে আমরা যাব, তো আমরা দেখতে পারতেছি আমাদের জিমেইল আসছে এইভাবে। তো যারা সফটওয়্যারটি নিতে চান, আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তবে আপনারা ট্রায়াল ভার্সন হিসেবে খুব বেশি মেইল সেন্ড করতে পারবেন না। তো তারপর আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করেন অ্যান্ড ইনস্টল করেন, করে টেস্ট করেন। করার পরে আপনাদের যদি কোনো ফিডব্যাক থাকে তাহলে আপনারা আমাদেরকে বলবেন, আমরা সেইভাবে আপনাদেরকে কাস্টমাইজ করে দেব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন শুভকামনা করছি। আসসালামু আলাইকুম।